নমস্কার, উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন শাড়ি আমি পরেছি, এই শাড়িটা আমার স্টকে নেই, কিন্তু এই শাড়িটা যাদের মানে যাদের থেকে আমি আপনি স্টক করতে পারি তাদের সঙ্গে আলাপ করি। ইচ্ছেটানা বুটিকের শর্মিষ্ঠা রয়েছেন আমাদের সঙ্গে, অনেক অনেক স্বাগত। শর্মিষ্ঠাও আজকে পরে আছে চেন্দেরি পাট্টু, আমাকেও আজকে পরিয়েছে চেন্দেরি পাট্টু। আগে শর্মিষ্ঠার শাড়িটা দেখবো না আগে আমারটা দেখবো? আগে আমারটা দেখে নি। আমি পরেছি লালের মধ্যে, পাটটা যাচ্ছে একদম পিওর জারি, এটা কিন্তু হাতে বোনা শাড়ি, এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি। মানে এই শাড়ি পরে মধ্যপ্রদেশের মানুষের বিয়ে হয়, এবং এই শাড়িটা, এটার ব্লাউজটা অবশ্যই গ্রিন, যে গ্রিনটা রয়েছে উইভিংয়ে, এই হচ্ছে আঁচল, ব্লাউজটাও গ্রিনে রয়েছে। বাট আমার এই গ্রিনটা ম্যাচ করবে না বলে আমি ব্লু দিয়ে পরলাম, কারণ লালের এগেনস্টে ব্লুটা সবসময় ভালো লাগে বলে আমি পরলাম। শাড়িটার প্রাইস বলো? 12,500, 12,500 আমার শাড়িটা। এবং এই শাড়িটা চাইলে আপনারা তো পাচ্ছেনই, আর খুব হালকা, দেখুন আমি পরেছি মানে একদম গায়ে লেগে থাকা শাড়ি, আর ইচ্ছে করে আমি এই জায়গাটা বার করে পরেছি, তার কারণ একটু দেখাতে চাই যে এটা হাতে বোনা। বারবারই বলা যে হাতে বোনা শাড়ি, বুনুইটা দেখুন একদম হাত ঘুরিয়ে মাকু ঘুরিয়ে বোনা হয়েছে। শাড়িটা 12,500 পেয়ে যাবেন। এবারে তোমার শাড়িটাই যায়, তোমার শাড়িটার মধ্যে একটা গল্প আছে। হ্যাঁ, আমার শাড়িতে না দেখো একটা পিকক, পিককের দুরকম মিনা যাচ্ছে, আর গোল্ডেন আর সিলভার দিয়ে কাজ করে, তার মধ্যে আবার সুতোর ব্যবহার, সুতোর ব্যবহার, এই যে মিনাকারিগুলো সুতোর ব্যবহার। প্রাইস বলো? এর এটার প্রাইস হচ্ছে 16,500, 16,500। এইটা আচ্ছা, আমার কাজ আছে এইভাবে, আমার শাড়িটা চাইলে তো পাবেনই, এক্ষুনি পেয়ে যাবেন। কিন্তু যারা শর্মিষ্ঠার শাড়িটা চাইবেন তাদের কিন্তু, তারা কিন্তু একটু সময় দেবে, একটু সময় দিলে ও বানিয়ে দেবে। আচ্ছা, এইবারে শুরু করি প্রথম শাড়ি থেকে। আজকে বলে রাখি সব শাড়ির সাথে গিফট আপনাদের বলে দিই, মানে আপনি যারা 12,500 নেবেন আবার 28,500 শাড়ি নেবেন, প্রত্যেকে এই বেনারসি ব্যাগটা উপহার পাবেন। একটু দেখিয়ে দিই ব্যাগগুলো, মানে শাড়ির সঙ্গে ম্যাচিং করেই আপনারা পেয়ে যাবেন। সামনে বিয়েবাড়ি অনুষ্ঠান আছে না, একদম এটা উপহারে যাচ্ছে। এবার শুরু করব হচ্ছে জামদানি দিয়ে, ঢাকাই দিয়ে। এক নম্বর শাড়িতে যাব, নাম্বার ওয়ান, একটু স্পেশাল জামদানি, মানে সো কল্ড জামদানি নয়, একটু স্পেশাল অল ওভার জামদানি। এটা হচ্ছে আঁচল, 28,50, 2,850 নাম্বার ওয়ান, এক নম্বর শাড়ি 28,50 নাম্বার ওয়ান, 2,850 শাড়ি ফেরত দরকার নেই, এক নম্বর 28,50। এটা একটু পাটটা দেখাবো শাড়িটার, এটা হচ্ছে 2,850 নাম্বার ওয়ান, এক নম্বর 28,50। এখানে ছিল, ভালোই তো ছিল, আমি দেখাতাম মাঝে মাঝে তুলে ওখানে। এবারে আসবো নাম্বার টু, দু নম্বর শাড়ি, নাম্বার টু, দু নম্বর, এটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, রেড ইয়ালোর ব্যবহার, নাম্বার টু, দু নম্বর। আপনি সব শাড়ির সঙ্গে ওই ব্যাগটা পেয়ে যাবেন উপহার, নাম্বার টু, 2,850, 28,50, দু নম্বর। এবারে আসবো নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, নাম্বার থ্রি, তিন নম্বর, এটা ইয়ালোর মধ্যে, বিয়ের কেনাকাটাতে একটা ঢাকাই কিন্তু সবসময় লাগে, ঠিক বলেছো। এটা হচ্ছে নাম্বার থ্রি, তিন নম্বর, এরও পাটটা সুন্দর করে গেছে, তিন নম্বর শাড়ি, 28,50। এইবারে আসবো চার নম্বর, এটা কিন্তু বেনারস উইভ, তাই তো? মানে পৈঠানি স্টাইলে বেনারস উইভ, এটা হচ্ছে নাম্বার ফোর, মানে পৈঠানির মিনেটাকে রাখা হয়েছে জরির মধ্যে, সুতোর মিনে, আঁচল পার, আর এই রয়েছে বডিটা। কালারটা কিন্তু খুব সুন্দর, একটু গায়ে ফেলে দেখাই, এই শাড়িগুলো কিন্তু একটা একটাই। আমার নিজের, আমার নিজের এই ব্লু ব্লাউজটা আমার নিজের খুব পছন্দ, আমি অনেক কিছুর সঙ্গে পরি। তুমি দেখো এই শাড়িটার সঙ্গে মনে হচ্ছে না এই ব্লুটা খুব সুন্দর যাবে, আর আছেও ব্লুটা এর মধ্যে, একদম মিনেতে রয়েছে। এটা হচ্ছে নাম্বার 43800, 3,800, চার নম্বর শাড়ি, 3,800, তার সঙ্গে আপনি এরকম একটা ব্যাগ উপহার পেয়ে যাবেন, একদম শাড়ির সঙ্গে ম্যাচিং ম্যাচিং ব্যাগ উপহার এটা, উইথ ব্লাউজ, বিয়ের মরশুম। এটা গেল চার, এবার আসছি পাঁচ, এটাও পৈঠানি, পাঁচ নম্বর শাড়ি, নাম্বার ফাইভ, পাঁচ নম্বর, এটা অরেঞ্জ কালার, নাম্বার ফাইভ, এবং এর পৈঠানির ডিজাইনটা দেখাবো, ব্লাউজটা গেছে লেমন গ্রিনে, এটা ব্লাউজ যাচ্ছে, তারপরে আসছে আঁচলটা, বাহ দারুণ হয়েছে। আচ্ছা, এই যে পাটটা, এটা কিন্তু এমব্রয়ডারি পার, এটা কিন্তু উইভিং নয়, এটা হচ্ছে এমব্রয়ডারি পার, আঁচলটা মোস্ট প্রবাবলি, আঁচলটা এমব্রয়ডারি, আঁচল এমব্রয়ডারি, পার এমব্রয়ডারি, চট করে মনে হচ্ছিল উইভ, কিন্তু এটা উইভিং নয়। প্রাইস হচ্ছে 4,200 নাম্বার ফাইভ, অনেক দাম হতো, 4,200 টাকা দাম, এটা পাঁচ নম্বর দেখালাম। এগুলো না বিয়ের গিফটের জন্য খুব ভালো, বা বিয়ে বাড়িতে পরার জন্য, ফেলো না এখন, এমনি ফেলে পরে যাবে ধরো।
ভুল হচ্ছে, ভুল হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, একদম গোল্ডেন ইয়েলো পার। এটা হচ্ছে 4500 নাম্বার 6, 6 নম্বর শাড়ি, 4500 টাকা দাম নাম্বার 6, 4500 4.5, 6 নম্বর শাড়ি নাম্বার 6, 4500। আচ্ছা, সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি কলকাতা শহর শহরতলি, অবশ্যই হোম ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের পেমেন্ট করতে হবে। হোম ডেলিভারি চার্জ আছে, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন, কুরিয়ার চার্জ আছে। এটা রানি কালারের সঙ্গে গ্রিনের ব্যবহার, এটা প্যারেট গ্রিন না, প্যারেট গ্রিন, একদম প্যারেট গ্রিনের সঙ্গে রানি। শাড়িগুলো দেখতে ভীষণ সুন্দর, পুরো বিয়ে বাড়ির জন্য। প্রাইসটা হচ্ছে এটা 4800 নাম্বার 7, 7 নম্বর, 4800, 8 নম্বর শাড়ি নাম্বার 8। এই শাড়িটাও খুব ভালো দেখতে, কালারটা পার্পলের সঙ্গে লেমন গ্রিন, মানে একটু নিয়ন লেমন। এটা রয়েছে হচ্ছে ব্লাউজ। এই রেঞ্জটা না খুব ভালো রেঞ্জ, দেওয়া থোয়ার জন্য, প্রণামিতে দেওয়ার জন্য, এই ধরনের শাড়ি এরকম রেঞ্জ খুব ভালো রেঞ্জ। এটা হচ্ছে 4800, একদম সব বৈঠানিরই মতো একদম। এটা কিন্তু উইভিং এ যাচ্ছে, এগুলো সব এই একটাই শাড়ি এমব্রয়ডারি দেখিয়েছি, বাদ বাকি সব উইভ করে। এটা হচ্ছে 4800 নাম্বার 8। নাম্বার 9 এ যাব, 9 নম্বর শাড়ি ইক্কাত, ইক্কাত কাতান, মানে আমাদের বিষ্ণুপুর কাতান, বিষ্ণুপুর কাতান। এটা হচ্ছে নাম্বার 9, 9 নম্বর শাড়ি, এটা 5450। এই শাড়িগুলো না ভীষণ আরাম, আমি নিজে পরি, আমিও তো পরেছি, ভীষণ আরাম। এটা গ্রে কালারের সঙ্গে যাচ্ছে হচ্ছে একটা পার্পলিশ ব্লু, গ্রে গ্রিন, পাউডার ব্লু না, এটা গ্রে, একদম গ্রে কালার, তার সঙ্গে গ্রিন, আর ওখানে রয়েছে ব্লু, সি গ্রিন একটা ব্যবহার না। প্রাইসটা হচ্ছে 5450, নাম্বার হচ্ছে 9, 9 নম্বর শাড়ি, আর ব্লাউজটা রামাটনে এসেছে একদম। নাম্বার 9 দেখালাম, এবার আসছি নাম্বার 10, এগুলো উইভিং এর শাড়ি, 10 নম্বর। এগুলো খুব স্মার্ট শাড়ি, তুমি বিয়ে বাড়িতেও পরতে পারো আবার পার্টিতেও পরতে পারো, মানে সবসময় যে বিয়ে বাড়ির শাড়ি তো পার্টিতে পরা যায় না, কিন্তু এই শাড়ি বিয়ে বাড়ি পার্টি একসাথে চলবে, ভীষণ স্মার্ট। এটা হচ্ছে আঁচলটা ব্লু, বডিটা আসছে একদম গার্নেট, এটা গায়ে ফেলবো আমার ব্লাউজের কন্ট্রাস্টে, দারুণ যাবে। এই শাড়ির সঙ্গে গয়না পরলে স্লিক গয়না অথবা একটুখানি স্টেটমেন্ট, এটা তুমি দেখো মানে মহারাষ্ট্রিয়ান চোকার পরেছি, বাট এটার সঙ্গে তুমি যেরকম স্টেটমেন্ট পরেছো এরকম স্টেটমেন্টও খুব ভালো, এরকম জুয়েলারিও কিন্তু পাবে আমার, তোমার জুয়েলারিটা দারুণ লেগেছে আমার, এরকম জুয়েলারিও পাওয়া যায়। দেখাবো তোমার জুয়েলারি, আগে শাড়িটা দেখো, এটার একটা অপোজিট কম্বিনেশন আছে, মানে ব্লু হবে বডিটা, হ্যাঁ ব্লু বডি। এটা 5450 নাম্বার 10 উইথ ব্লাউজ, ব্লাউজটা কিন্তু ব্ল্যাকে, নাম্বার হচ্ছে 10। নাম্বার 11 এ যাই, 11 নম্বর, পার্পলের সঙ্গে নাম্বার 11, 11 নম্বর শাড়ি নাম্বার 11, 11 নম্বর আঁচল, আঁচলটা মানে মেরুনে গেছে, বডিটা আসছে পার্পল, তার সঙ্গে রয়েছে গ্রিন, গ্রিনের দেখুন দুটো টোন এসছে গ্রিনের। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 5450, নাম্বার হচ্ছে 11 উইথ ব্লাউজ। এবারে আমি আসবো নাম্বার 12, 12 নম্বর শাড়িতে, এটা আসছি 12টা ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে, নাম্বার 12 অরেঞ্জ, অরেঞ্জ অরেঞ্জ রাস্ট মেশানো না, এটা 12 নম্বর, নাম্বার 12 আঁচল, বাহ, বডিটা আসছে ব্ল্যাকের সঙ্গে। এটা আসছি 12 নম্বর শাড়ি নাম্বার 12 দেখাচ্ছি, প্রাইসটা হচ্ছে 5450, 12 নম্বর, 5450। আর একটা আছে যে দুটো আমরা ওটা একটা বললাম, একটা ব্লু বডি রেড, আর একটা বল, আর একটা বলছি রানী বডি ব্লু এর কম্বিনেশন, বাহ ওটাও আছে, ওটাও আছে, ওটা আমার নেওয়া হয়। এটা হচ্ছে 12 গেল, এবার আসবো 13 নম্বর, এটা হচ্ছে তসর, এটা হচ্ছে তসরের মধ্যে মধুবনী পেইন্টিং, হাতে আঁকা শাড়ি, তবে এটা মনে হচ্ছে এখানে আঁকা না, ওখানে, ওখান থেকে হয়েছে, একটু বোল্ড আঁকাটা, একটু বোল্ড আঁকা, মানে ওখানকার আঁকা তো সচরাচর একটু সরু হয়, এটা একটু বোল্ড হয়েছে, কিন্তু কাচনিতেই হয়েছে, বাহ, এটা হচ্ছে মা দুর্গা, মা দুর্গা, এই হচ্ছে পেন্টিং। এটা রয়েছে পার, মানে কাচনি ভরনি মিশিয়ে গেছে, এখানে কাচনির কাজটা বেশি, ভরনি হালকা আছে, ইয়ালোটা মাস্টার ইয়ালো, নিচের পাড়টা চওড়া। প্রাইস হচ্ছে 6950, এটা হচ্ছে 13 নম্বর দুর্গা দেখালাম, নাম্বার 13 উইথ ব্লাউজ পিস 6950, নাম্বার 14। এগুলো না একটা একটাই শাড়ি, এগুলো কিন্তু আপনাদের বুকিং করে নিতে হবে এবং একটা একটা ওভাবেই বুকিং করতে হবে, এগুলো তো অ্যাসেট শাড়ি, এগুলো রেখে যা রেখে দেওয়ার শাড়ি, এটা তো কাচনি ভরনি মিশিয়ে গেছে, ভরনিও আছে কাচনিও আছে, আঁচল এটা রয়েছে, বডিটা খুব সুন্দর গো শাড়িটা, মানে খুব স্মার্ট শাড়ি। এটা হচ্ছে উৎসব,
একদম এখানে হচ্ছে উৎসব প্রাইস বলে দিই প্রাইস হচ্ছে 6950 নাম্বার 14 14 নম্বর উইথ ব্লাউজ 15 নম্বর ওয়াও নাম্বার 15 15 নম্বর শাড়ি নাম্বার 15 এটা হচ্ছে 15 তসর এগুলো কিন্তু একদম গাছি তসর তার মধ্যে এখানে ভার্নি রয়েছে মেইনলি আর দেখো একটা ছবি আছে একদম রাধা কৃষ্ণ মাঝখানে আর দুপাশে সবাই মানে দেখো ওখানে হচ্ছে তোমার দশপতারের একটা একটা দেবতা ওখানে যেমন মৎস্য আছে তারপরে দেখো কুর্ম আছে নৃসিংহ আছে নৃসিংহ একদম মানে নারায়ণের বিভিন্ন রূপ দশপতারটাকে আঁচলে করা হয়েছে আর বডিতে রয়েছে এখানে গ্রামের বধু তার সঙ্গে ব্লাউজ যাচ্ছে এটা করা হয়েছে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 15 15 নম্বর শাড়ি 9500 নাম্বার 15 9500 এটা ওটা ওইটা না মধুমণি না 9500 না ওটাও 6000 আচ্ছা ওটা ইয়েলো বডি ছিল 6950 15 নম্বর শাড়িটার মধ্যে কিন্তু একটা আলাদা স্টোরি গেছে স্টোরি টেলিং মধুমণি ছিল ওটা একদম আলাদা ছিল মানে আমরা কলমকারিতে মূলত দেখে ওটা ধরে নিলাম কিন্তু ওটা কিন্তু দশাবতার করা হয়েছে একদম 6950 এবারে যেটা দেখাবো এটা হচ্ছে এটা রামচন্দ্রের বিয়ে এবং এটা মধুবনী পেন্টিং হয়েছে অর্গানিক কালারে হয়েছে তাকে ধরে হ্যান্ডারি করা হয়েছে মানে প্রত্যেকটা পেন্টিং ধরে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে হ্যান্ডারি হয়েছে মানে প্রতিটা পাতাকে করা হয়েছে ইনফ্যাক্ট এটা করা খুব চাপ খুব চাপের মানে এটা বেনারসির একটা লুক দেওয়া হয়েছে খুব সফিস থেকে মধুবনী বেনারসি করে ফেলেছে একদম মধুবনী বেনারসি গাছি তসর তসর বাই তসরে মধুবনী বেনারসি দারুণ হয়েছে এটা হচ্ছে 9500 এটা 9516 নম্বর এটা একটা অ্যাসেট শাড়ি একদম 16 নম্বর 9500 এবং এর সঙ্গে উপহার পেয়ে যাবেন এরকম একটা ব্যাগ বিয়ে বাড়িতে আপনি যখন যাবেন আপনি আপনি এটা হচ্ছে 9500 হচ্ছে শাড়িটার প্রাইস নাম্বার 16 নাম্বার 17 আবার আরই দেখাবো এটাও গাছি তসরে হ্যান্ডারি ওটাও হ্যান্ডারি ছিল কিন্তু মধুবনী পেন্টিং এর উপরে আর এটা সরাসরি আরই স্টিচ একটু পাটটা ক্লোজে দেখাতে হবে এই যে কাজটা পাটটা ভীষণ সুন্দর লাগবে পড়লে পরে শাড়িটা রিয়েলি সুন্দর প্রাইসটা হচ্ছে 9550 হ্যান্ড আরি পুরোটা এবং মিররটাও হাতে গেছে পুরো কাজ আছে যতটা আছে ততটা এটা হচ্ছে 9550 নাম্বার 17 17 নম্বর উইথ ব্লাউজ নাম্বার 17 এবার আসছি নাম্বার 18 18 নম্বর শাড়ি নাম্বার 18 এটা মেরুন কালার মানে শাড়িটা ডাই হয়েছে তসরটা তাকে হ্যান্ড আরিতে সাজানো হয়েছে একটু আরির নকশাটাকে ধরে ক্লোজে দেখবো এইটা তিনটে কলকা গেছে আঁচলে আপারিওকে একটা কলকা একদম ওইভাবেই শোয়ানো যেভাবে ইয়কটাকে কভার করবে সারা গায়ে মিরর গেছে আর এইভাবে কুঁচি ধরে যাচ্ছে প্রাইসটা হচ্ছে 9250 9250 18 নম্বর নাম্বার 18 9250 আর এই রয়েছে হচ্ছে ব্লাউজ এইবারে আসব নাম্বার 19 19 নম্বর আমি একটা শাড়ি পরে আছি যেটা বেনারসি সাবস্টিটিউট বলতে পারি কোনো ভারী নয় আমি এত হাত পা নাড়িয়ে শাড়ি দেখাচ্ছি এটা আমি একটু না শেয়ার করলে অন্যায় হয়ে যেত আপনাদের সঙ্গে যে এত হালকা একটা শাড়ি এটা কি খুলে গেছে এটা বিয়ের কেনাকাটাতে ভীষণ সুন্দর জায়গা করবে আমি যেটা পরে আছি 12500 এটা কিন্তু যেটা আমি মেরুনে দেখালাম সেই কলকাটাই একদম ঘিচাতে তাসার ঘিচা বুননটা দেখুন ঘিচা কিন্তু অনেক কোয়ালিটি হয় এটা একদম তাসার ঘিচা দেখাচ্ছে তার মধ্যে কলকা গেছে দুটো কালারের শুধু মেরুন আছে না তিনটে শুধু আছে মেরুন আছে তাসার আছে এবং লাল আছে লাল আছে জরি দিয়ে আউটলাইনও আছে আর দামটা দেখো কট পাইপিং করে যাচ্ছে এটা হচ্ছে 8800 অনলি 8800 মাত্র এটা হচ্ছে পুরো কাজ পুরোটা কাজ যত অবধি একদম কোল আঁচল অবধি এইভাবে মানে মিররটা গেছে 19 নম্বর এবং ব্লাউজের হাতাতেও কাজ আর পুরো শাড়িটা কট পাইপিং করা এটা না লাল ব্লাউজের সাথে কন্ট্রাস্ট বেশি ভালো লাগবে 19 নম্বর 8800 এবার আসছে 20 নম্বর বাহ
এটা হচ্ছে নাম্বার 20 20 নম্বর, এটাও গাছি দর্শক একদম গাছি হয়ে গেছে, তার মধ্যে এটা ডাই হয়েছে, ডাই হয়েছে, 3D হয়েছে, রেইনবোর একটা এফেক্ট, মানে 3D করেছে, একটা ইয়েলো তার সঙ্গে একটা রয়েছে হচ্ছে তোমার ওই প্রুশিয়ান একটা টোন, আর মানে ঠিক প্রুশিয়ান না বলে একটু একটু অ্যাকোয়াম গ্রিন ওই টাইপের, আর তার সঙ্গে এদিকে হচ্ছে রানী, সবটাই তসরে পড়ে একটা নিজস্ব রূপ পেয়েছে, তার মধ্যে মেশিন পার্শ্বের কাজ হয়েছে একদম নিখুঁত কাজ, নিচের দিকে এরকম ভাবে গাছের মতো আর উপর দিকে লতার মতো, পুরো পুরো কাজটা ঠাসা, মানে আমাদের যে যে লেভেলে দুর্গা কাজ হয়েছিল সেই সেই লেভেলে, একদম তাই একদম তাই। আর ব্লু দিয়ে কটপাই পিঙ্ক শাড়িটা অসাধারণ, তুমি আবার গায়েটা দেখো, আমি ওই দিকটা পাবো না তাই এদিকটা গায়ে ফেলে দেখাই, অ্যাকচুয়ালি এই পোর্শনটা গায়ে আসবে, হ্যাঁ কুড়ির পরে যাবো 21 21, এটা তো জরি বর্ডার কাতান সিল্ক, জরি চেক কাতান, হ্যাঁ তাতে দেখো এটা পুরো কাজ হ্যান্ড আরি, একদম ঠেসে ঠেসে আরি হয়েছে, আঁচলে লাইন্স ধরে আরি, 3D কাতান জরি বর্ডার, তার মধ্যেও কিন্তু আরির কাজ হয়েছে, সরি 21 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
কুচিটা আঁচলের মতো এভাবে প্যানেল করে করে যাচ্ছে কাজটা। এটা হচ্ছে 21, কুচি থেকে বাদ বাকি পুরোটাই এভাবে কাজটা যাচ্ছে। পাটলি পাল্লু শাড়িটা এটা হচ্ছে 7300 7321 নম্বর উইথ এটা একটা পালিশ হবে, এগুলো জাস্ট কাজ হয়েছে। 21 নম্বর 7300, এবার আসছে 22 নম্বর, ওটাও হ্যান্ডারি ছিল, এটাও হ্যান্ডারি, এটা হচ্ছে আঙুরের থোকা, এটা ইক্কত উইভ, হ্যাঁ বিষ্ণুপুর কাতান, কোটকি উইভ, ইক্কত না কোটকি উইভ, বাহ আঁচল পুরো হাতে কাজ একদম, কট পাইপিং, এটা বেশ মায়েদের শাড়িও হতে পারে, বেস কালারটা এত সুন্দর, এটা তো আমি গায়ে ফেলবো, কারণ এই কট পাইপিংটা যেহেতু ব্লু দিয়ে গেছে পিচ কালারের উপরে একদম এভাবে কাজটা পড়বে, কি সুন্দর কাজটা গো, ভীষণ সুন্দর, একটু গায়ে ফেলে দেখাই শাড়িটা, দুর্দান্ত লাগছে কাজটা, দারুণ। এই সমস্ত শাড়ির সঙ্গে আপনারা কিন্তু একটা করে ব্যাগ পাবেন, ব্যাগ পাবেন, আমি এতক্ষণ রেডটা দেখাচ্ছি এবার গ্রিনটা দেখাই, হ্যাঁ এরকম এবারে আসবো 23 নম্বর শাড়ি, মানে প্রত্যেকটা শাড়ির সঙ্গে ব্যাগ ম্যাচিং করে রেখে দিয়েছে। 23 নম্বর পিওর কাতান বেনারসি, 23 নম্বর এদিকে ফেল, 23 নম্বর এটা প্যারেট গ্রিনের সঙ্গে রানী, বা রানী মানে একদম হট রানী, ব্লাউজটা হচ্ছে বেনারসি ব্লাউজ, একদম বেনারসি ব্লাউজ, তারপরে আসছে আঁচল, এই হচ্ছে শাড়িটা, পার সিল্ক মার্কটা একবার দেখিয়ে দিই, এগুলো পিওর সিল্ক তাই সিল্ক মার্ক পার, এই হচ্ছে ব্যাগ, ব্যাগটা একদম ম্যাচিং করে রেখেছি, ম্যাচিং করেই দেবো। এটা হচ্ছে 9250 কাতান বাই কাতান, 9250, তার সঙ্গে একটা করে ব্যাগ উপহার, গেল হচ্ছে 23 24, ওটা ছিল প্যারেট গ্রিন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা সি গ্রিন, দুটো টোন অফ গ্রিন এর মধ্যে কিন্তু ব্যবহার হয়েছে, টু টোন অফ গ্রিন, কেননা এটার মধ্যে গেছে হচ্ছে একটা সি গ্রিন সুতো, একটা গেছে নিয়ন গ্রিন সুতো, গিয়ে এই টোনটা এসছে, খুব মিষ্টি কালারটা, আর মানে অনেকটা বয়স অবধি পরা যাবে, এটা রয়েছে ব্লাউজ, এগুলো সব অল ওভার দেখুন, ব্লাউজ বেনারসি ব্লাউজ, হ্যাঁ একদম, এই হচ্ছে আঁচল, আঁচলটাও ক্লোজে দেখাতে বলবো কারণ নকশাটাই মেন, পার আর খুব পেটা কাজ একদম বসা, গায়ে ফেলে দেখাই পারটার জন্য মেনলি, দারুণ, আমাকে দেখানোর দরকার নেই পারটা দেখাও, আর তার সঙ্গে এই ব্যাগটা উপহার চলে যাচ্ছে একদম, পারফেক্ট কিন্তু একদম সাজ, বলো প্রাইসটা হচ্ছে 9250, নাম্বার হচ্ছে 24 25, এই কালারটা, কালারটা না আমারও ওয়াও লেগেছে একদম, ওয়াও কালার, ওয়াও কালার একদম, খুব রেয়ার কম্বিনেশন, হ্যাঁ মানে মেজেন্ডা জাম কালার, অ্যাকচুয়ালি জামের সঙ্গে এটা হচ্ছে তোমার লেমন ইয়েলো নিয়নে, হ্যাঁ ব্লাউজ গেল শুরুতে জাম কালার, হ্যাঁ আঁচল, এই হচ্ছে শাড়িটা, পাটটা অসম্ভব, তার সঙ্গে ব্যাগটা এত ভালো ম্যাচিং হয়েছে একদম, 9250 25, এটা হচ্ছে 25, আর ডিজাইনটাও খুব সুন্দর একদম, 25 নম্বর 25 26 এ যাব, 26 নম্বর, নাম্বার 26, এটা আসছে 26 নম্বর 26,
লালের সঙ্গে নীল অলওয়েজ ক্যাচি, এটা হচ্ছে রেড ব্লু ব্লাউজটা, এটা আবার হচ্ছে প্লেন বডি, আঁচল পাড়টা তো চওড়া শাড়ির পাড়, আঁচল পাড়, শাড়িটা বিয়ের কেনাকাটাতে জায়গা করবেই। তুমি একটু গায়ে দাও এটা, এটা সময় নেই, তোমার সাথে ভালো লাগছে, 9250 সুন্দর লাগবে আর। হ্যাঁ সে তো আমারও ইচ্ছা করছিল, কিন্তু এই সময় রিয়েলি ভালো লাগছে, রিয়েলি না, একদম। 9250 নাম্বার হচ্ছে 26, 26 নম্বর শাড়ি, সত্যি শাড়িটা সুন্দর। 26-এর পরে যাব 27, পিওর কাতান দেখাচ্ছি 9250-এ, 9250-তে কাতান দেখাচ্ছি। এবারে আসছি 27, 27 নম্বর, এরও ব্লাউজটা কিন্তু প্লেনের সঙ্গে চওড়া পাড়, ডাবল পাড়, পাড়টা কিন্তু ডাবল পাড়, শাড়িতেও ডাবল পাড়, আঁচলটা ক্লোজে, নিচের পাড়টা ডাবল, উপরে সিঙ্গেল পাড় রয়েছে। এটা হচ্ছে 27, 9250, তার সঙ্গে ব্যাগগুলো ম্যাচিং। 27, 9250, 28, 28 নম্বর, ব্রোঞ্জ কালার, তার সঙ্গে ফুসি হট পিঙ্ক। এটা হচ্ছে আজকে, এটা ব্লাউজটাকে দেখাই, এটা রয়েছে ব্লাউজ, হাত ঘোরানো কাজ, আঁচল, আঁচলটা একদম ডিফারেন্ট আবার, আর বডিটা রয়েছে একদম ব্রোঞ্জ টোন, আর সরু পাড়, এই পাড়টা কিন্তু আবার সরু পাড়ে। এটা হচ্ছে আজকের এপিসোডের 28 নম্বর, 9250 নাম্বার, 28, 29 থেকে আবার মিনে, এতক্ষণ আমরা শুধু মিনে দেখালাম, একটু এক্সক্লুসিভ, হ্যাঁ এটা কিন্তু মিনে কাজে দেখাচ্ছি, এটা 29, একদম কাজের উপরে, এটা ব্লাউজ, আর কালারটাও তোমার চকলেট, ডার্ক চকলেটের সঙ্গে হচ্ছে রানীতে, মানে হট রানী। এটা হচ্ছে পাড়, পাড়টা একটু দেখাই, মিনের কাজটা একটু দেখাবো, প্রাইস হচ্ছে 9950, এগুলো এক্সক্লুসিভ, 29, 9950, এর সঙ্গেও ব্যাগ আপনারা উপহার পেয়ে যাবেন। সব কেনাকাটার সঙ্গে আজকে যা মিনিমাম টু ম্যাক্সিমাম সব কিছু রেঞ্জের সঙ্গে ব্যাগ পাবেন। 29-এর পরে যাব 30, এই শাড়িটা অসাধারণ, অসাধারণ, ব্রোঞ্জের সাথে দেখো তুমি, এটা হচ্ছে কপারের সঙ্গে, কপারের সঙ্গে তুলনা, সিলভার না গো, এটা সুতোর আছে, এই সব ব্লাউজ গেল, মানে পাউডার টোনের একটা, এটা একটা সুতোর, সিল্কের সুতোর, মানে মিনে হয়েছে, নট সিলভার, বডিতে রয়েছে তোমার, বডিতে সিলভার রয়েছে, পারে কোনো সিলভার নেই, পারে মিনে গেছে, আর ভেতরে সিলভার বুটি গেছে। এটা হচ্ছে নাম্বার হচ্ছে 30, এটা হচ্ছে 31 না, এটা হচ্ছে না, নাম্বার হচ্ছে 31, হ্যাঁ না 30টা হচ্ছে ওই রংটা, হ্যাঁ তাহলে ভুল হয়েছে, হ্যাঁ এটা, এটা 31, এটা 31 দেখাচ্ছি, 9950, এবারে দেখাবো হচ্ছে 30টা, এবারে 30টা দেখাবো, 30টা মিস হয়ে গেছে, মিস হয়ে গেছে, এটা হচ্ছে 30, এটার কম্বিনেশনটা মানে 29-এর পরে 31 দেখালাম, এবার 30 দেখাচ্ছি, এটার কম্বিনেশনটা দেখো কি রকম অন্য রকম। এটা ব্লাউজটা গেল হচ্ছে একদম পার্পলে, তার সঙ্গে মিনে, মিনেটা দেখাতে হবে এক্স্যাক্টলি ডাবল পার, আঁচল, বডিতেও কিন্তু মিনা বুটি যাচ্ছে। এটা হচ্ছে 30, 30 নম্বর, এর সঙ্গে এরকম ব্যাগ আপনারা উপহার পেয়ে যাবেন। এটা হচ্ছে 30, 30 নম্বর, প্রাইস হচ্ছে 9950, 31 আমরা দেখে নিয়েছি, এবার হচ্ছে, এবার রেশমের কাজ, একদম কাতানে, কিন্তু কাতানে, পিওর কাতানে রেশমের কাজ, আর ব্লাউজ সম্ভবত রানিং এ রয়েছে, রানিং এ ব্লাউজ, স্লিক বর্ডার, এই শাড়িও কিন্তু ভীষণ ডিমান্ড, পুরোটাই রেশম বুনুই, একদম কাতান বাই কাতান, রেশম বুনুই, এটা গার্নেট কালারের উপরে যাচ্ছে। 6900 32, 32 নম্বর ব্লাউজ রানিং এ, 32 নম্বর, 6933 নম্বর, সবুজটা খুব সুন্দর, সবুজ পান্না, সবুজ একদম এমারেল্ড গ্রিন, পান্না সবুজ রং, 33 নম্বর, প্রত্যেকটা রানিং এই ব্লাউজ আছে, পুরোটা রেশম, দেখে কিন্তু জরি মনে হবে কিন্তু জরি একদম নয়। 33 নম্বর, 6900 উইথ ব্লাউজ, 34 হচ্ছে পার্পলে, এটা একদম পার্পল কালার, 34, 34 নম্বর শাড়ি, নাম্বার 34, 6900, প্রত্যেকটাই উইথ সিল্ক মার্ক, 34, 34 নম্বর, 6900, এই শাড়িগুলো বিয়ের মরশুম তো গিফট করার জন্য খুব ভালো, একদম 35, এটা এটা যেমন লজ্জাবস্ত্র, যারা একটু দামি শাড়ি নেবেন লজ্জাবস্ত্রের জন্য এটা নিয়ে ভাবতেই পারেন, লালটা, এটা আসছে 35 কি দিতে হবে, পুরোটা কিন্তু রেশম বুনুই, নো জরি শাড়ির উপরে, এটা হচ্ছে রেশম বুনুই, এটা হচ্ছে 35, 35 নম্বর শাড়ি, 6900, নাম্বার 35। এইবারে পট্টু দেখাবো, যেটা আমরা পরে আছি দুজনেই, সেই শাড়িরই আরও কিছু কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি। এটা পট্টু, অ্যাকচুয়ালি চেন্দেরি কী হয়, চেন্দেরি হচ্ছে
একটা গ্যাস কটন থাকে, একটা থাকে সিল্ক। আর এটার মধ্যে একটা রয়েছে চন্দেরি সিল্ক যে সুতো সেটা, তার সঙ্গে রয়েছে একটা রেশম গ্যাস কটনের পরিবর্তে, যার জন্য এর ফিলটা অন্যরকম, যার জন্য প্রাইসটা একটু হাই। 7980 এটা হচ্ছে চন্দেরি পাট্টু অফ হোয়াইট, 36 নম্বর মিনে কাজ রয়েছে, 7980 7980 ব্লাউজ রানিংয়ে। ওটা গেল 36, এবার আসছি 37, 37 নম্বর এটা ব্ল্যাকে, 37 সুন্দর দেখতে। যারা ব্ল্যাকে তোমারটা 16,500, তো যারা অতটা অ্যাফোর্ড করতে পারবেন না এটাও নিতে পারেন। এটা 9250 9250। অ্যাকচুয়ালি পিওর যেটা চেন্দের একটু ফুলে থাকে, এটা কিন্তু একদম লেগে থাকে, যেহেতু রেশমের ব্যবহার আছে। আর এটা অত মানে ট্রান্সপারেন্ট, মানে এতটা স্বচ্ছ নয়। আচ্ছা এইটা হচ্ছে 38, এটা দেখাচ্ছি হচ্ছে 38 38 নম্বর। এটা না একটা পাউডার টোন, একটা গ্রিনের শেড রয়েছে, গ্রিনের সুতো দেখাবো, ওটা তুমি ছেড়ে দাও, এটা আমি আঁচল থেকে দেখাবো, আমি ভাবছি বোধহয় ঢুকে আছে, আঁচলে যাবো, আঁচল থেকে দেখাবো। এটা আঁচলটা গ্রিন, এর মধ্যে গ্রিনের টানা আছে, ব্লু এর ভার্না আছে, আর সব হাতে ঘোরানো কাজ। এটা হচ্ছে 38 10,500 10,538, প্রত্যেকটাতে রানিং এ ব্লাউজ রয়েছে। 38 এর পরে যাব 39, বাহ, যেটা তুমি পরে আছো যেমন ধরনের, এটা আমি পরে আছি একদম ওরম টাইপের, ডিজাইনটা আলাদা। 39 আচ্ছা এটা হচ্ছে আঁচলের টিস্যুর মানে জরির ব্যবহার, পিওর জরি, পাটটাও পিওর জরিতে বুনুই, বডিটা হচ্ছে পার্পলের উপরে পুরো জাল। এটা হচ্ছে 39 11,500 11,500 39 নম্বর 11,500। তাহলে আমারটা কেন 12,000? এই পারে একটা মিনের বুনুই আছে, ক্লোজে দেখালে বোঝা যাবে এই মিনের বুনুইটার জন্য দামটা আরো বেশি। এটা হচ্ছে 39 দেখালাম, এবারে আসবো 40। এই যে তোমার আমার শাড়িটার মধ্যে আরেকটা দেখাচ্ছি, এটাও 12,000, ফুলের ডিজাইনটা খালি আলাদা, আর রংটাও খুব সুন্দর ক্রস, এটা রানীর সঙ্গে রেড গিয়ে এই টোনটা তৈরি হয়েছে। ব্লাউজটা গ্রিনে সেম আঁচল, আমারও যেরকম আঁচল সেম আঁচল, শুধু ভেতরের নকশাটা একটু আলাদা, লাল রংটা একটু আলাদা, সেম আঁচল সেম সব কিছু। এটা হচ্ছে প্রাইস হচ্ছে এটা এটা দেখাচ্ছি 40 নম্বর 12,500 নাম্বার 40 12,500 41 ওটা, হ্যাঁ তোমার এটা 41ই দেখালাম, না পার্পল দেখিয়েছি 39, 40 দেখিয়েছি, 41টা আমি পরে আছি। হ্যাঁ তুমি পরে আছো ওই জন্য গুলি, আমার সময় কম, একদম 2 মিনিট বাকি আছে। এবার 42 নম্বরে যাব, 42 নম্বর এটা হচ্ছে 42, শাড়িটা না আমার একদম মানে একদম পুরোটা হাতের মধ্যে, তোমার আমার এক ঝলক লাগে, আমি আসলে আমি যে তোমারটা লিখেছি আমার এটা খেয়াল নেই। এটা হচ্ছে 42 নম্বর, আচ্ছা 42 নম্বর টেবিলে রয়েছে আমারটা 42, আমার সামনে যে ব্ল্যাকটা রয়েছে এটাও মার্সেলাইজ কটন, এটা হচ্ছে 3300, তোমার সামনে এগুলো হচ্ছে ডোঙ্গারিয়া উইভে বাংলা শাড়ি, বাংলা শাড়ি। এবারে রয়েছে 43, তোমার সামনে এটাও 3300 3300 টাকা। এইবারে আসছি 44 44 নম্বর, নাম্বার 44 3800 3800 নম্বর 3800 এর পরে যাব 45, কাগজটা ওপাশে দিয়ে দাও, 45 নম্বর নাম্বার 45 45 নম্বর শাড়ি, আঁচল গঙ্গা যমুনা পার, 45 নম্বর নাম্বার 45 3500 3500 46 নম্বর সিল্ক, এটা হচ্ছে 46 46 নম্বর নাম্বার 46, এটা কিন্তু পিওর সিল্ক মুর্শিদাবাদ ডিটিপিপি, তার মধ্যে ডিসচার্জ হয়েছে, ব্লাউজ পিস ছাড়া যেগুলো। এটা হচ্ছে 46 2800 1800 টাকা, 46 নম্বর 1800 47 নম্বর, এটা হচ্ছে জাম কালার একদম, দেখো তার মধ্যে ডিসচার্জ হয়েছে, তাই তো এটা 40, এটা হচ্ছে 47 47 নম্বর, এটারও প্রাইস হচ্ছে 2800। আচ্ছা 47 দেখালাম, 48 এটা হচ্ছে কলমকারি পেইন্টিং হয়েছে, 48 যেটা আমাদের সরস্বতী যেটা হয় সেটাই এবারে অরেঞ্জ ছাড়া করেছি, বাহ মানে একদম যারা লাল ছাড়া, হ্যাঁ লাল ছাড়া ছাড়া লাল অরেঞ্জ এসব ছাড়া, এটা কিন্তু পিঙ্ক, হ্যাঁ এটা লাইট, এটা পিচ 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 একদম, হ্যাঁ এটা হচ্ছে 48, প্রাইস হচ্ছে 3950 48 নম্বর 3950। আচ্ছা হোলসেলাররা কি যোগাযোগ করবে? হ্যাঁ হোলসেলাররা যোগাযোগ করবে। আর আমি একটু ওর জুয়েলারিটাও দেখানোর কথা বলবো, এই শর্মিষ্ঠা যে জুয়েলারিটা পরে আছে এই জুয়েলারিটাও আপনারা কিন্তু পেয়ে যাবেন উইথ ইয়ার রিং, একদম প্রাইস জেনে নেবেন, এটা অরেঞ্জ দিয়ে সরস্বতী, একদম প্রাইস হচ্ছে 3950। হাতে আজকে সময় নেই, প্রত্যেকটা কেনাকাটায় আপনারা এরকম
বেনারসি ব্যাগ পাবেন, সেটা এই শাড়ি নিন আর কাতান বেনারসি নিন, পাট্টু নিন, যাই নিন, সব কিছুর সঙ্গে এই বেনারসি ব্যাগ পেয়ে যাচ্ছেন। আপনারা বুকিং করতে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। তোমাদের আবার অনুষ্ঠান কবে রয়েছে? আমাদের 2 তারিখে রয়েছে, 2 ডিসেম্বর আবার দেখা হচ্ছে সকাল 11টায়। অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের, নমস্কার।